টু মাই চ্যানেল। তো তোমরা তো দেখো আমি অন্যান্য দিন বাড়ির মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, আজকে ভাবলাম তোমাদের সাথে একটু লং ভিডিও শেয়ার করি। তো এখন বাজে 5:15, ঘুম থেকে উঠে আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাবো নিচে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আমি কি করছি না করছি আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো নিচে গিয়ে তো আমি সবার প্রথমে এক গ্লাস গরম জল করে নিলাম, কারণ প্রত্যেকদিন সকালবেলা আমি এক গ্লাস করে ওয়ার্ম ওয়াটার খাই। তারপরে একটা বিস্কুট খেয়ে নিলাম, দেখলাম যে মা এখানে পুজোর গোছানো গোছাচ্ছে, কারণ আজকে ছিল মনসা পুজো, সেই জন্য মা এখানে দুধ কলা ধূপ সব গুছিয়ে রাখছে। তো মা তো গেল দুধ কলা দিতে, এখন আমি যাবো একটু কারি পাতা আনতে, কারি পাতার যে পাতাগুলো সেগুলো আনতে, কারণ আজকে আমি একটা হেয়ার প্যাক বানাবো, বাড়িতে যা যা আছে সেগুলো দিয়ে বানাবো। তো আগে যাই আমি কারি পাতাটা নিয়ে আসি। আমাদের বাড়িতে না মোটামুটি সব রকমেরই গাছ রয়েছে, আর ওই যে দেখতে পাচ্ছ গোলা, ওই গোলাটার পাশেই রয়েছে কারি পাতা গাছটা। তো এখন আমি যাচ্ছি কারি পাতাটা তুলতে, আর আজকের আকাশটা বেশ সুন্দর হয়েছিল, তো এখান থেকে আমি কচি কচি দেখে পাতাগুলো তুলে নিচ্ছি। গাছটা ছোটোই ছিল, সব কটা পাতায় কচি ছিল, তার মধ্যে থেকেও যেগুলো একটু দেখছি বেশি সুন্দর সেগুলোই তুলছিলাম। আর ইদানিং তো বৃষ্টিও হচ্ছে, সেজন্য প্রত্যেকটা গাছের পাতাগুলো খুব পরিষ্কার ছিল, নোংরা ছিল না। তারপর আমি তো চলে আসি কারি পাতাগুলো নিয়ে ঘরে। তো এই যে কারি পাতা নিয়ে নিয়েছি, এবার যাবো ছাদে। অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরার পাতা নিয়ে আসছে। বেশি কিছুই দেবো না, কারি পাতা দেবো, অ্যালোভেরা জেল দেবো, টক দই দেবো, বাড়িতে যা যা আছে সব কিছু দিয়ে একটা হেয়ার প্যাক বানাবো। তো এখন আমি এটা রেখে যাবো ছাদে, ছাদে গিয়ে নিয়ে আসবো অ্যালোভেরার পাতা। এ উঠবি কি না, ওঠ, দেখেছো এখন অব্দি ঘুমাচ্ছে, ছি ছি ছি। চলো আমি যাই গিয়ে অ্যালোভেরা নিয়ে আসি। এই যে এটা নিয়েছি চাকুটা, এটা দিয়ে কাটবো অ্যালোভেরাটা। ছাদে এত রোদ ছিল, বেশিক্ষণ দাঁড়াতেই পারছিলাম না, যাই হোক করে আমি তো গেলাম। আর এই সাইডটাতে দেখলাম দুটো টব রয়েছে, তা একটা টবের থেকেই আমি কাটলাম, দুটো জাস্ট পাতা কেটেছিলাম, কারণ আমার একার জন্য দুটো পাতায় ঠিক আছে, বেশি লাগবে না। তাড়াতাড়ি করে কেটে আমি নিচে চলে আসি, ওখানে বেশিক্ষণ থাকা যাচ্ছিলো না, পায়ে ছ্যাঁকা লাগছিলো। নিচে এসে আমি অ্যালোভেরা দুটোকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে ওর কষ্ট বেরিয়ে যায়। তারপর সকালবেলা তো রুটি আর তরকারি দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর এখানে দেখো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি, কারি পাতা অ্যালোভেরা এগুলো সব আমি ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে যে হেয়ার প্যাকটা বানাচ্ছি এটা কিন্তু পুরোটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছি। এখানে আমি ইউজ করেছি অ্যালোভেরা জেল, কারি পাতা, টক দই, আমলকি আর কলা। আর আমাদের টক দইটাও কিন্তু বাড়িতে পাতা, মা বাড়িতে পাতে, আমাদের বাড়িতে কিন্তু গরু আছে, তারই খাঁটি দুধ দিয়ে কিন্তু টক দইটা পাতা হয়। তো এখানে তো আমি প্রথমে অ্যালোভেরাটা কেটে তারপর চামচ দিয়ে ওর ভেতর থেকে জেলটা ভালো করে বের করে নিলাম, তারপর আমলকিটাও পিস পিস করে কেটে নিয়েছি। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। হেয়ার প্যাক ইউজ করার জন্য কিন্তু কয়েকটা রুলস আছে, যেগুলো ফলো করলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। সেটা হলো পরিষ্কার চুলে যদি হেয়ার প্যাক ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা খুবই ভালো আসে, মানে যদি তুমি শ্যাম্পু করা চুলে হেয়ার প্যাক ইউজ করো তাহলে তো খুবই ভালো, বা এরকমও যদি হয় তুমি কালকে শ্যাম্পু করেছো আজকে হেয়ার প্যাক ইউজ করছো সেক্ষেত্রেও ঠিক আছে, কিন্তু তুমি দু তিন দিন হয়ে গেছে শ্যাম্পু করোনি সেই চুলে যদি হেয়ার প্যাক ইউজ করো সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো আসে না। তো এখানে দেখো সবার প্রথমে আমি চুলটাকে ভালো করে কিন্তু আঁচড়িয়ে নিয়েছিলাম, তারপর মাঝখান থেকে শীতে করে দুই দিকে পার্টিশন করে নিয়েছিলাম, তারপরে কিন্তু সেকশন করে করে আমি চুলে পুরোটাতে হেয়ার প্যাকটা ইউজ করে নিয়েছি। তো দেখো আমার হেয়ার প্যাকটা ইউজ করা হয়ে গেছে। তো হেয়ার প্যাকটা তো আমি পুরো মাথাতে লাগিয়ে নিয়েছি, এবার যতক্ষণ না এটা শুকাচ্ছে ততক্ষণ তো আমাকে এভাবে ওয়েট করে থাকতে হবে, আমি কোথাও বসতেও পাচ্ছি না, শুতেও পাচ্ছি না যদি হেয়ার প্যাকটা কোথাও লেগে যায় বিছনাতে। তো 20-30 মিনিট আমি ওয়েট করব, তারপর যখন শুকিয়ে যাবে তারপরে স্নান করে নেবো, কিন্তু এতটা টাইম এখন আমি কি করব সেটাই ভাবছি, ভাবছি যে একটু বাইরের যে ড্রেসিং টেবিলটা রয়েছে সেইটা পরিষ্কার করে নিই। Thank you.
চলে এসেছি, চুলটাকে ছেড়ে দিয়ে রেখেছি একটু শুকিয়ে যাক, পুরো চুলটা ভিজে আছে যেহেতু শ্যাম্পু করেছি আজকে। না মানে অনেকদিন পর হোম রেমেডি ট্রাই করলাম চুলে, বলতে পারো বিয়ের পর এই আজকেই ফার্স্ট আমি হোম রেমেডি ট্রাই করলাম। আমি না মানে এর আগে হেয়ার স্পাটা করেছিলাম কিন্তু হোম রেমেডিটা করা হয়নি। আমি শুধু কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করি না, আমি দুটোই ব্যালেন্স করে করি, মানে কেমিক্যালও ইউজ করি লাইক হেয়ার স্পা বা যা কিছু বলে। রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে না, বারবার আমার মানে ভিডিওটাকে কাট করতে হচ্ছে, এত নয়েজ হচ্ছে, আমি কথাই বলতে পারছি না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম মানে আমি দুটোই ব্যালেন্স করে করি, তো সেই জন্য আজকে অনেকদিন পর হোম রেমেডি ট্রাই করলাম। আমি ফেসেও হোম রেমেডি অ্যাপ্লাই করি, হেয়ারেও অ্যাপ্লাই করি, তো ফেসে বিয়ের পর মাঝে মধ্যে অ্যাপ্লাই করেছি বাট হেয়ারে করা হয়নি, সেই জন্য আজকে ভাবলাম যে ঠিক আছে আজকে করে নিচ্ছি। তো সত্যি বলতে না রেজাল্টটা যথেষ্ট ভালো এসেছে আমার চুলটা, আমি এখনই বুঝতে পারছি যে কতটা সফট হয়েছে। মাঝে মধ্যে এরকম ট্রাই করাই যায় বাড়িতে কিন্তু সময় হয়ে ওঠে না, এটাই হচ্ছে আসল কারণ। তো আজকে সময় পেয়েছি সেই জন্য করে নিলাম। তো যাই হোক, এখন দুটো বেজেও গেছে, আমার খিদেও পেয়ে গেছে, নিচে যাই এখন দেখি। আজকে যেহেতু মনসা পুজো আমাদের বাড়িতে না আজকে রান্না বন্ধ আছে, মনসা পুজোর দিনকে রান্না বন্ধ থাকে, তো সেই জন্য তৃষিত বলছিল যে ও বিরিয়ানি নিয়ে আসবে। তো আমি তো স্নান করছিলাম, জানি না ও এখনো বিরিয়ানি নিয়ে এসছে কিনা, তো নিচে গিয়ে দেখবো বিরিয়ানি নিয়ে এসছে কিনা। আর আজকে বাবাও বাড়ি নেই, তো আজকে আমি তৃষিত আর মা তিনজনেই খাবো একসাথে। তো আগে নিচে যাই দেখি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। নিচে এসে আমি দেখলাম যে ওর বিরিয়ানি নিয়ে আসা হয়ে গেছে, তারপর ও স্নান করে চলে আসে, তারপর আমি থালাগুলো এনে টেবিলে এখানে রেখে দিচ্ছিলাম আর গ্লাসেও জল ভরে রাখছিলাম। আর যেদিনকে বিরিয়ানি হয় সেদিনে তৃষিতই আমাদেরকে সার্ভ করে দেয়। তো এখানে আমি সমস্ত কিছু সাজিয়ে রেখে বসে গেছি আর ওখানে বিরিয়ানিগুলো সবার প্লেটে ঢেলে দিচ্ছে। তারপর তো আমরা তিনজন মিলে বসে গেলাম খেতে। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রত্যেক দিনের মতো আজকেও একটা লম্বা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখলাম যে কয়েকটি জামাকাপড় রয়েছে, তো সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর কালকে থেকে যেহেতু ভাদ্র মাস পড়ে যাবে, তো আমাদের বাড়িতে নিয়ম আছে যে প্রত্যেক দিন এবার থেকে সন্ধ্যাবেলা ধুনো দিতে হবে। তো মা ধুনো দিচ্ছিল, এই ধুনোটা কিন্তু এক জায়গাতে দিলে হয় না, উঠোন থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে দিতে হয়, সেটার জন্য অনেকটাই টাইম লাগে, সেই জন্য সন্ধ্যেটা আজকে আমি দিচ্ছিলাম। এবার কয়েকটা কাজ আছে সেগুলো তৃষিত আমাকে বললো করে দিতে, আমাদের কোম্পানি কিছু অফিসিয়াল কাজ, ও মানে একটু বিজি রয়েছে অন্য কাজ, সেই জন্য ওইগুলো করার টাইম পাচ্ছে না। তো এখন আমি বসে বসে সেগুলো করে দেবো, অনেকটাই টাইম লাগবে, তো আমি এখনই বসে পড়বো, সন্ধ্যাবেলায় সব কাজটা কমপ্লিট করে নেবো। আর আমাকেও পড়তে পড়তে বসা হচ্ছে না, আমাকে একটু পড়তে বসতে হবে, আর কয়েক মাস পর থেকে তো আবার সেমিস্টার শুরু হয়ে যাবে। তো চলো আগে আমি কাজগুলো করে নিই। সন্ধ্যাবেলা কি করি না করি সেটা কিন্তু আমি প্রত্যেক দিনই মিনি ভ্লগে তোমাদের সাথে শেয়ার করি, সেজন্য ভাবলাম যে আজকে আর সেটা শেয়ার করবো না, তাই এই ভ্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভ্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি এরকম আরও অনেক ব্লগ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, টাটা।